আরেকটি প্রশ্ন হলো, মুক্তাদি অনেক সময় আত্তাহিয়ার পরে দরুদ শরীফ পড়া অবস্থায় ইমাম সালাম ফিরিয়ে দেয়, তখন কি করণীয়? মুক্তাদি দরুদ পড়ছে, এখনো দোয়া পড়েনি, এমন অবস্থায় ইমাম যদি সালাম ফিরিয়ে দেয়, তখন মুক্তাদির করণীয় হলো মুক্তাদি দোয়া না পড়ে ইমামের অনুসরণে সালাম ফিরিয়ে ফেলবে। কেননা ইমামকে ইমাম এই জন্যই বানানো হয়েছে যে তার অনুসরণ করার জন্য। তবে যদি মুক্তাদি আত্তাহিয়া বা তাশাহুদ শেষ করার আগে ইমাম সালাম ফিরিয়ে ফেলে, তখন মুক্তাদির উচিত দ্রুত তাশাহুদ কমপ্লিট করে সালাম ফিরানো। কেননা যেমন ইমামকে ফলো করা ওয়াজিব, তেমনি তাশাহুদও কমপ্লিট করা ওয়াজিব। তেমনি অনেক সময় দ্বিতীয় রাকাতে আত্তাহিয়া শেষ করার আগেই ইমাম দাঁড়িয়ে যায়, তখন দ্রুত আত্তাহিয়া শেষ করে তারপর দাঁড়িয়ে যাবেন, আত্তাহিয়া ইনকমপ্লিট রাখা যাবে না। তবে যদি কেহ ইমামের অনুসরণ করতে গিয়ে আত্তাহিয়া শেষ না করে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলে, তার নামাজ হয়ে যাবে, তবে এমন করা উচিত নয়।